স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত অপারেশন থিয়েটার এবং জীবন রক্ষাকারী সাপোর্ট ছাড়া কোনো হাসপাতাল ক্লিনিককে অস্ত্রোপচারের অনুমোদন দেয়া হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। হাসপাতালগুলোতে এই পরিদর্শন চলবে। আমি একটা স্পষ্ট কথা বলে দিই যে কোনো হাসপাতাল তাদের পূর্ব শর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। কারণ একটা অপারেশন করতে গেলে যা যা দরকার, একটা হার্টের রোগী রাখতে গেলে যে সমস্ত ব্যাক সাপোর্ট দরকার, এইটা ছাড়া কোনো দিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। এবং সেখানে যদি কোনো অপারেশন করতে কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব ওই হাসপাতাল এবং ওই চিকিৎসককে নিতে হবে।